แล้วก็เพลก่อนอะไรอะไรคุณกูได้มาหนึ่งวันเลยกูได้มาหนึ่งกูรับนิดเดียวแล้วมีมาต้องอ่านหนึ่งตัวไปละเฮ้ยอ่านหนึ่งตัวเกี่ยวกับวันที่แต่งตอนนั้นอังเกิล হ্যালো আছেন হ্যালো দা আছি আচ্ছা তো নামবেন একটু কথা বলবো আপনার সাথে বলছি কি নাম আপনার মন্টু স্যার এদিকে আসেন মন্টু স্যার মন্টু স্যার আপনার বাড়ি কোথায় বাড়ি কুপ্পা কুপ্পা নাসিম কুপ্পা বলে ওটা নাসিম কুপ্পা আপনি কি করেন রিকশা চালান রিকশা চালান হ্যাঁ রিকশা চালায় যা হয় তো ওটা দিয়ে খাওয়া দাওয়া আচ্ছা 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 আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমরা দুজন আছি আর একটা ছেলে আছে আপনার স্বামী স্ত্রী একটা ছেলে সারাদিন এই রিক্সা চালিয়ে কত হয় আমাদের তো শরীর টরীর দেখে তো কেউ তো চড়াই করছে না 60-70 অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম 50 এরকম হলে হয়ে যাবে চলে আর বাড়ি চলে যায় মানে আপনার শরীর দেখে কেউ আপনার রিক্সাতে উঠতে চায় না উঠতে চায় না কেন জানি যে পারবে কি পারবে না এর বলে এরকম বলে একটু এগিয়ে আসে কি বলে এ বলে যে কি পারবে কি না পারবে না টানতে এর বলে হ্যাঁ রিক্সাতে চলতে হবে না অন্য রিক্সায় যায় মানে মানুষজন আপনার রিক্সায় উঠতে চায় না উঠতে চায় না রিক্সাতে ভাঙা রিক্সা ও ভাঙা রিক্সা রিক্সাটা কি আপনার নিজের না ভাড়া চালান ভাড়া চালায় ভাড়া চালান 25 টাকা রোজ দেয় ভাড়া রোজ 25 টাকা হ্যাঁ বেলা 4টার সময় জমা দিতে হয় সকালে নিয়ে আসেন বেলা 4টায় দিতে হয় 4টায় দিতে হয় আর 8টায় নিয়ে 4টায় দিতে হয় ওহো আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে তিনটা কিন্তু দুটো তো বাড়িতে একটা বিয়ে দিয়ে দিয়েছি একটা যে বড় ছেলে তো বাড়িতে থাকে না ছোট ছেলেটা কাজ কাম করে উনি যে পয়সা কি করে না করে বাড়িতে আমরাই দুজনা আচ্ছা মানে আপনার বড় ছেলের বিয়ে দিয়েছেন বিয়ে দেওয়ার পর ছেলে অন্য জায়গায় চলে গেছে ও নিজেই নিজের ইচ্ছাতেই বিয়ে করে যান নিজের ইচ্ছাতেই ও শ্বশুর বাড়িতেই আছে আচ্ছা নিজের ইচ্ছা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে আর আপনি এখন রিক্সা চালাচ্ছেন আপনার ওয়াইফ আপনি আর আপনার একটা ছোট ছেলে আছে ওই ছেলেটা হোটেলে কাজ করে ওর টাকা ওই ইয়ে করে আপনার সারাদিনে কত হয় কাকু 70-80 টাকা মাত্র ওটা দিয়ে কি হয় ওটা দিয়ে আমরা করতে হবে রিকশার ভাড়া দিতে ওখান থেকে 25 টাকা হ্যাঁ 25 টাকা আর বাকি টাকাটা আপনি বাজার করে নিয়ে যান আপনার বাড়ি ঘর ভালো বাড়ি ঘর ভালো নাই ভাঙাচোরাই আছে কিন্তু কিছু নাই অবস্থা হচ্ছে আমাদের কিছু লেওয়ার মধ্যে নাই কিছু নিতে পারবো না কিছু আমরা নিতে পারবো না আমরা শক্তি নেই কাউ কামাই কামাই নাই কি করবো আমরা কি করে বাড়ি ঘর ঠিক করবো ভাইও বাড়িতেই থাকে কোনো মতো জলের মধ্যে তার মধ্যে বৃষ্টি চলে আসলে দিয়ে স্কুলে আবার বাস করছে ও এখন বাড়িতে থাকেন না না বাড়ি ডুবে গেছে বাড়ি ডুবে গেছিল এখন কোথায় থাকেন এখন স্কুলে থাকি স্কুলে স্কুলে বাড়ি এখনো ডুবাই আছে হ্যাঁ ডুবাই আছে ডুবাই মানে জলটা শুকিয়ে আসছে হ্যাঁ ওর মধ্যেই এখন যাওয়ার ব্যবস্থা করতে হবে ঘরে চৌকি চৌকা কিছু নাই এরকম মাটিতে বিছানা করে কীভাবে থাকবো বাড়ি ডুবে গেছে এখন স্কুলে থাকেন কতদিন থেকে স্কুলে থাকেন এটাই হয়ে গেল মাসখানেকের মতো এক মাস মানে একটা ছেলে বিয়ে দেওয়ার পর ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে হ্যাঁ আর একটা ছেলে হোটেলে কাজ করে ওখানেই থাকে ওখানে ওখানে থাকে মানে যে রাত্রে আসে রাত্রে আসে আর কোনো টাকা পয়সা কিছু দেয় না টাকা পয়সা কিছু দেয় না আপনার বাড়িতে বাজার টাজার কিছু আছে বাজার টাজার কিছু নেই আমাদের দিন খাটি দিন খাই মানে দিনে যেটা হয় সেটা নিয়ে যান সেটাই নিয়ে যান আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন আঙ্কেল চলেন যে দেখেন বাড়ির অবস্থা কি হয়ে আছে আমার ইচ্ছা করবে না যে এসে বাড়িতে মানুষ বাস করে আমার গরিব মানুষ করবো কিছু করতে পারছি না কিনা প্যাট বলাবো না আমার বাড়ি ঘর ঠিক করবো বলে কিছু নাই আমাদের অবস্থায় কিছু নাই সব শেষ সব শেষ হয়ে গেছে সব শেষ কিছুই চলেন নিয়ে চলো আপনার বাড়ি আমি যাই আচ্ছা আপনি রিক্সাটা কোথাও একটু রেখে দিয়ে এখানে আসেন আমি এখানে আছি আপনার বাড়ি যাবো আমি হ্যাঁ বাইকে যেতে পারবেন তো ঠিক আছে রেখে দিয়ে আসেন আমি আপনার বাড়ি যাব তারপর দেখি আপনার জন্য আমি কি করতে পারি ঠিক আছে আসলেন রিক্সাটা রেখে আসলেন চলেন এবার আপনার বাড়ি যাই বুঝছেন যাচ্ছি আমি হ্যাঁ এখানে চলুন কাদা হয়ে গেছে তো এদিকে কি নদী থেকে জল আসছিল নাকি বৃষ্টির জলে এতটা লেগে গেছে এরি বাপরে বাড়ির অবস্থা এরকম হয়ে গেছে আপনার এখানে থাকতে পারছেন না ঘরের মধ্যে জিনিস টিনিস সব স্কুলে নিয়ে চলে গেছেন ঘরে তো একদম এক হাঁটু কাদা বাবারে সত্যি তো খুব অবস্থা খারাপ অবস্থা মানে আমাদের কিছু নাই সব এখান থেকে শেষ একদম কোথায় থাকছেন চলেন দেখি স্কুলে চলেন স্কুলে কাদার জন্য আমরা কিছু কি করবো ভাঙে টঙ্গে চুপি দিয়ে কোথায় থাকবো এসব নিয়ে চলতে হচ্ছে আচ্ছা উপায় নেই আর আপনার খাওয়া দাওয়া কোথায় করছেন স্কুলেই স্কুলেই
রাতেবেলা আসি, রাতে খাওয়া দাওয়া করে দিই। রাতে রাতে কোথায় খান? স্কুলে? স্কুলে খাই। আর দিনের বেলা আপনি হোটেলে খান? হোটেলে দিনের বেলা 10 টাকা দিই, 10 টাকা দিয়ে একটু ভাত দেয়, ওটাই খেয়ে। কি দিয়ে ভাত দেয়? ডাল ভাত? ডাল ভাত দিয়ে একটু আলু আলু সিদ্ধ দিলে হয়ে গেল। মাংস ভাত খান না? না, মাংস ভাত কোথায় পাবো, মাংস ভাত খেতে। আপনি লাস্ট মাংস কতদিন আগে খেয়েছেন? রাত মাংস আমাদের মোটামুটি 3 মাস হয়ে গেল। 3 মাস হলো আপনি মাংস খাননি? আপনারা 3 মাস ধরে খাইনি, তাও মাংস খাইনি, ছাটপাট দিয়ে ছাটপাট নিয়েছিলেন। 3 মাস ধরে মাংস খেতে পারেননি? না, মাংস খেতে পারিনি, মাংস মাছ বা কিছুই খেতে পারিনি। 3 মাস ধরেই লবণ সিদ্ধ বা আলু সিদ্ধ তরকারি এসবই খাই, আর কিছু পারছি না আমরা খেতে। আমরা আর কিছু খেতে পারছি না, ওই যেটুকু খাওয়ার ওটুকাই আমাদের জুটে। ঠিক আছে, স্কুলে চলেন, চলুন, আজকে আমি সব ব্যবস্থা করে দেবো আপনার। চলুন, এই স্কুলটাতে থাকেন, চলুন দেখি কোথায় থাকেন, চলুন। আপনাদের বাড়ি ডুবে গেছে? সবার সবার ওই ইনাদের বাড়ি, ওখানে বাড়ি না, ইনাদের না, আমাদের বাদ ঠাকুরের মন্দিরটা আছে না, হ্যাঁ, ওটার নিচে গলিতে সব ডুবে গেছে। এখানে কতদিন থেকে আছেন? এখানে কতদিন থেকে আছেন? এখানে আমরা ধরো 2 মাস হয়ে গেল আছে। 2 মাস? হ্যাঁ, 2 মাস হয়ে গেল। বাবা রে বাবা, এখন আমাদের উঠানে এতটা করে জল, এখনো জল শুকায়নি বাড়িতে? ঘরে জলটা টেনেছে তো ছেলে বউ গেল। আচ্ছা, মুছামুছি করতে, মানে নিচেরটা শুকায়নি? না, নিচেরটা শুকায়নি, যে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, এটা খুব ভয়। মানে বাচ্চা কাচ্চা নিয়ে সব এখানে রান্না করে এখানে আছেন স্কুলে? হ্যাঁ, স্কুলেই থাকছে। আচ্ছা আচ্ছা, এখানে থাকেন? এখানেই থাকি, এখানে খাওয়া দাওয়া, এখানে নানা ধরনের করি, এখানে সারাদিন থাকি। বাড়িতে বাড়িতে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ডুবাই যায় না, কী করবো আমরা, আবার কাঁচা মতো হাজিটাই গরিব মানুষ, এভাবেই চলে, যে আর কী করবো, আর কিছু উপায় না। ঠিক আছে, চলেন দেখি আপনার জন্য কী করতে। ওটাকে আমি যেটা দেখলাম, আপনার বাড়িঘর সব ডুবে গেছে, স্কুলে এসে আছেন, এখন আপনার কিসের প্রয়োজন আমাকে বলেন? বাজার টাজার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, সারাদিন খাটি, সন্ধ্যাবেলা নিয়ে আসি এই আর কি। এখানে ভালো দোকান কোথায় আছে? ভালো মুদিখানা দোকান সব কিছু যেখানে পাওয়া যাবে, চাল ডাল থেকে শুরু করে তেল টেল সব মোড়ের মধ্যেই আছে, মোড়ে আছে, চলেন আমার সাথে। সত্যি আপনার অবস্থা খুবই খারাপ যেটা আমি দেখলাম। এই যে আপনার রিক্সা, রিক্সাটা নিয়ে নেন কাকু, নিয়ে এবার বাজার করতে যাবো। আঙ্কেল কিছু বাজার করব, মসুর ডাল দেন 1 কিলো, সরষার তেল 1 কিলো একটা, সার্পের প্যাকেট 1/2 কিলো, কত হলো? 1865। ঠিক আছে, বাজার টাজার সব হয়ে গেল, খুশি তো? হ্যাঁ, খুশি খুশি। কতটা খুশি? অনেকটাই খুশি হলাম, অনেকটা আগে দিয়েছেন, এটাই যে ধন্যবাদ পেলাম, আমরা খুশি পেলাম। এতগুলো বাজার পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। আগে একসাথে এতগুলো বাজার করেছিলাম, কান্না করবেন না, আমি এতটি বাজার আমি কোনোদিন করতে পারিনি, করতে পারেননি না। আর এই জামাটা পেয়ে খুশি তো? হ্যাঁ, জামাটাও পেয়ে খুশি, জামাটাও আমার কেনার শক্তি নাই, জামা কেনার শক্তি ছিল না, আজকে হয়ে গেল জামাটা। এখন শুধু মাংস নেওয়া হলো না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে, আপনি মাংসটা নিয়ে নেবেন। হ্যাঁ, আপনাকে আমি এই যে 1000 টাকা দিচ্ছি, এই টাকাটা দিয়ে আপনি আজকে মাংস নেবেন 1 কিলো, আর বাকি টাকাটা আপনি খরচা করবেন, ঠিক আছে? খুশি তো? খুশি। কত খুশি? অনেক খুশি, আপনি যা করলেন তো আমি ধন্যবাদ, এরকম কেউ করে না, আমরা খুব গরিব মানুষ বলেন, এরকম কেউ কোনোদিন করেনি, কেউ করে না এরকম কোনোদিন, আমি গরিব মানুষ বলে আপনি দিলেন না, আমি কত আনন্দ পেলাম, এই আনন্দ কেউ আমাদেরকে দেয়নি, ধন্যবাদ। আমরা চলি যা দিলেন আমার খুব আনন্দই পেলাম, কিন্তু ভালোই লাগলো। ঠিক আছে আঙ্কেল, আপনি আপনি কান্না করবেন না, আপনি চোখের জলটা একদম, ঠিক আছে ঠিক আছে, আমারও খারাপ লাগছে। আপনি আপনার বাড়ি গেলাম, আমি দেখলাম জলটা শুকাক, ঠিক আছে, বাড়িতে ঢুকেন, তারপর আপনার বাড়িতে আমি আবার যাব, আমি চেষ্টা করব আমার মতো করে আপনার বাড়িতে কিছু যদি আমি দিতে পারি,
আপনার বাড়িতে আমি চেষ্টা করব ঠিক আছে আঙ্কেল আজকে বাড়ি চলে যান হ্যাঁ কান্নাকাটি করবেন না যান ভালো থাকবেন হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ করুন আশীর্বাদ করুন আশীর্বাদ আপনি যেতে দিলেন আমি আমি করব কি আপনি দিচ্ছেন না 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 আমাকে উপকার করলেন আর আপনি আমার বাবা হচ্ছেন না না ঠিক আছে জানা আমার দরকার ছিল না 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 আপনি তো আমার বাবার বয়সী মানুষ না করলেন খুব ভালো করলেন মানে খুশি হয়েছেন তো কত খুশি হয়েছেন খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছেন ঠিক আছে যাক আমাকে আগে দিয়েছে ঠিক আছে যান কানা করবেন না যান হ্যাঁ ভালো করে যাবেন হ্যাঁ আস্তে আস্তে করে বাড়ি চলে যাবেন ঠিক আছে হ্যাঁ